আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আর আজকের নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওটি টিভিএস অ্যাপাচি আরটিআর 164V নিয়ে। বাংলাদেশে অনেকেই রয়েছেন যারা কিনা টিভিএস অ্যাপাচি আরটিআর 164V এবিএস ভার্সনটির জন্য অপেক্ষা করছিলেন। সো তাদের জন্য খুশির সংবাদ হচ্ছে, টিভিএস অ্যাপাচি আরটিআর 164V রিফ্রেশ এডিশনের এবিএস ভার্সনটি এখন বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, এটা কিন্তু কার্ভ এবিএস, অর্থাৎ এফআই এবিএস ভার্সনটি এখনও বাংলাদেশে লঞ্চ করা হয়নি। তবে যারা এফআই এবিএস ভার্সনটির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য দুঃখের সংবাদ হচ্ছে, এফআই এবিএস ভার্সনটি বাংলাদেশে লঞ্চ হওয়ার সম্ভাবনা খুবই কম। আর যদি লঞ্চ হয় সেক্ষেত্রে অনেকটাই দেরি হতে পারে। আপনারা ধরে নিতে পারেন 2021 সালে হয়তো বাইকটি লঞ্চ হবে না। তাই যারা এফআই এবিএস এর জন্য অপেক্ষা করছেন, আমি তাদেরকে সাজেস্ট করতে পারি, আপনারা এফআই এবিএস না নিয়ে বা অপেক্ষা না করে আপনারা কার্ভ এবিএসটাই নিতে পারেন। এবার আপনাদেরকে জানিয়ে দেই এই বাইকটিতে আর কী কী পরিবর্তন রয়েছে। এই বাইকটিতে শুধুমাত্র দুইটা পরিবর্তন পাবেন। প্রথমত হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস। টিভিএস দাবি করে এই বাইকটিতে থার্ড জেনারেশন এবিএস ইউজ করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে সুপার মোটো এবিএস। আর অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন, ভাই এবিএসটা কোথায়? তাদের উদ্দেশ্যে বলে রাখি, এই এবিএসটাকে তারা একটা ঢাকনি দিয়ে ঢেকে দিয়েছে, যার কারণে ধুলাবালি বা কাদা থেকে এটা রক্ষা পাবে। এবং দ্বিতীয় পরিবর্তনটা হচ্ছে এর ব্রেক কেবলটা চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ সামনের যে ব্রেক কেবলটা রয়েছে সেটা এবার মেটালের দেওয়া হয়েছে। আর এই দুটি পরিবর্তনের কারণে নিশ্চিতভাবেই বলা যায় আগের ভার্সন থেকে এই বাইকটির ব্রেকিং সিস্টেম অনেকটাই ভালো পারফর্ম করবে। আর এই কারণে হাই স্পিডে বা যে কোনো সিচুয়েশনে আপনারা এই বাইকটিকে রাইড করার সময় অনেক বেশি কনফিডেন্স পাবেন কম্পেয়ার টু প্রিভিয়াস ভার্সন। আর হয়তো অনেকেই জিজ্ঞেস করতে পারেন, ভাই BS6 মডেলটা কবে আসতে পারে? তো তাদের উদ্দেশ্যে বলি, যেহেতু এফআই এবিএসটা আসবে না বাংলাদেশে, তাই BS6 মডেলটা আসার সম্ভাবনা খুবই কম। আর যদিও আসে সেক্ষেত্রে অনেকটাই দেরি হবে, ধরে নিতে পারেন 2021 সালে আসবে না। আর এই বাইকটিতে আর তেমন কোনো কিছু পরিবর্তন করা হয়নি, তাই এই বাইকটির আর বিস্তারিত বলার তেমন কোনো কিছু নেই, যেহেতু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আর একটা ভিডিও করা আছে যেটাতে রিফ্রেশ এডিশনে কী কী পরিবর্তন রয়েছে সেই বিষয়গুলো আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। আপনারা যদি বিস্তারিতভাবে জানতে চান তাহলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম। আর এবিএস ভার্সনটির বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 2,07,900 টাকা। আমি আবারও বলছি, 2,07,900 টাকা। তবে প্রাইসটা আরেকটু কম রাখা হলে খুবই ভালো হতো আমাদের জন্য। আর এই বাইকটি তিনটে কালারে পাওয়া যাচ্ছে, রেড, ব্লু এবং ব্ল্যাক। আর এই তিনটি কালারই এখন অ্যাভেলেবেল রয়েছে শোরুমগুলোতে। তাই যারা বাইকটি কেনার চিন্তা করছেন তাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি দিয়ে রাখলাম, যাদের প্রয়োজন তারা অবশ্যই চেক করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। এই বাইকটি সম্পর্কে যদি আরও কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের কমেন্টসের অ্যান্সার দিব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ট্রাফিক আইন মেনে চলুন। আল্লাহ হাফেজ।